নমস্কার বন্ধুগণ আমি পিন্টু সিনহা ওয়েলকাম টু মাই চ্যানেল ই স্টাডি ভাইভস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে পনেরো জুলাইয়ের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব আপনারা ভিডিও ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখবেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলো নোটস করবেন তাহলে শুরু করি এখন প্রথম টপিক দিয়ে আজকের প্রথম টপিকে দেওয়া আছে চন্দ্রায়ন থ্রি হ্যাজবিন সাকসেসফুলি লঞ্চড আজকে প্রথম টপিকে হলো আজকে প্রথম টপিক হলো চন্দ্রয়ান থ্রি যেটা আমাদের ভারতবাসীদের জন্য একটি গর্বের বিষয় আমরা যেহেতু চন্দ্রয়ান থ্রি বিষয়ে আগে অলরেডি ডিসকাস করেছি তাই আজকে আমরা জাস্ট একটু ডিভাইস করব তো এখানে প্রথম পয়েন্টে দেওয়া আছে চন্দ্রয়ান থ্রি ইজ এ ফলো অন মিশন টু চন্দ্রায়ান টু টু ডেমস্ট্রেট এন্ড টু এন্ড ক্যাপাবিলিটি ইন সেফ ল্যান্ডিং অ্যান্ড রবিং অন দ্য লুনার সার্ভিস চন্দ্রায়ন থ্রি হল চন্দ্রায়ন টু পরে হওয়া মিশন গতকালকে মানে চোদ্দ জুলাইয়ে এটি সাকসেসফুলি লঞ্চ করা হয়েছে ইট ওয়াজ লঞ্চ এট সতীশা সতীশ ধন স্পেস সেন্টার শ্রীহরিকোটা বাই ইসরো এট টু থার্টি ফাইভ পি এম অন ফ্রাইডে অ্যান্ড দ্য লঞ্চ প্যাড ওয়াজ জি এসএল বি থ্রি এটি গতকালকে বিকেল দুইটা দুইটা পঁয়ত্রিশ মিনিটে সতীশ ধন স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে ইসরোর দ্বারা এই চন্দ্রয়ান থ্রি লঞ্চ প্যাড এই চন্দ্র থ্রি লঞ্চপেড হলো জিএসএল বি এমকে থ্রি ইট ইজ দ্য থার্ড লুনার মিশন অফ ইন্ডিয়া এটি হলো তৃতীয়তম ভারতের তৃতীয়তম চন্দ্রযাত্রা নেক্সট টপিক আমরা যাই নেক্সট টপিক দেওয়া আছে কোর্ট নিউ জাজ উজ্জ্বল ভুইয়া টেক্স ওথ এস মানে সুপ্রিম কোর্ট দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড তেলেঙ্গানা জাস্টিস উজ্জ্বল এস সুপ্রিম কোর্ট জাজ ভারতের রাষ্ট্রপতি তেলেঙ্গানা জাস্টিস তেলেঙ্গানা চিফ জাস্টিস উজ্জ্বল ভুইয়া মহোদয়কে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত করেছেন জাস্টিস ভুইয়া অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড এজ এ জাজ অফ দ্য গোয়াটি হাইকোর্ট অন অক্টোবর সেভেনটিন টু থাউজেন্ড ইলেভেন হ্যাডভেন সার্ভিং এজ দ্য চিফ জাস্টিস অফ দ্য তেলেঙ্গানা কোর্ট তেলেঙ্গানা হাইকোর্ট হবে এখানে তেলেঙ্গানা হাইকোর্ট সিন্স জুন লাস্ট জুন টোয়েন্টি এইট লাস্ট ইয়ার তো ইহার আগে ইহার আগে তিনি দুই হাজার এগারো সন থেকে দুই হাজার বাইশ পর্যন্ত গুয়াহাটি হাইকোর্টের যা ছিলেন তারপরে তেলেঙ্গানার হয় দ্য প্রেসিডেন্ট অলসো অ্যাপয়েন্টেড কেরালা কেরালা চিফ জাস্টিস এস বেঙ্কটনারায়ণ ভট্টি এস সুপ্রিম কোর্ট জাজেস এস বেঙ্কটনারায়ণ ভট্টিকেও সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্য টু নিউ অ্যাপয়েন্টমেন্টস হ্যাজ ইনক্রিজ দ্য জুডিশিয়াল স্ট্রেংথ অফ দ্য কোর্ট টু এই দুইটি নিযুক্তির পর সুপ্রিম কোর্টের বর্তমান জাজের সংখ্যা বেড়ে তেত্রিশটি হয়ে নেক্সট টপিকে দেওয়া আছে কুরিচু ড্যাম ওয়াটার মে রিজাল্ট ইন ফ্লাড সিচুয়েশন ভুটান হ্যাজ ডিসাইডেড টু রিলিজ ওয়াটার ফ্রম ইটস কুরিচু ড্যাম ইট উইল ওয়ার্সেন দ্য ফ্লাড সিচুয়েশন ইন লোয়ার আসাম ভুটান গভর্নমেন্টে কুরিচু ড্যামের জল কিছু বেড়ে ছেড়ে দিয়েছে যার ফলে আমাদের অসমের প্রায় জায়গাতে বন্যার প্রকোপ হয়েছে এখানে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কুরুচি ড্যাম কুরুচি ড্যামটি কোথায় আছে সেটার বিষয়ে এখানে জানবো আমরা কুরুচি ড্যাম ইজ এ ট্রিবিটারি অফ দ্য মানস রিভার সিস্টেম হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ভুটান অ্যান্ড দ্য মেজর ট্রিবিটারি অফ দ্য ব্রহ্মপুত্র রিভার দ্য ড্রেন্স মোস্ট অফ ইস্টার্ন ভুটান কুরিচু ড্যামটি কুরিচু নদীতে আছে যাহা মানস নদীর উপনদী কুরুচি নদীটি হল মানস নদীর উপনদী এবং মানস নদীটি হল ভুটানের বৃহত্তম নদী এবং মানস নদীটি ব্রহ্মপুত্রের উপনদী ঠিক আছে টপিক আমরা যাই নেক্সট টপিক হলো ফোর আসাম প্লেয়ার্স টু রিপ্রেজেন্ট ইস্ট জোন ইন দেউদ ট্রফি দ্য দেউদ ট্রফি উইল মার্ক এ রিটার্ন ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ডোমেস্টিক ক্রিকেট সিজন আফটার এ হায়েটাস অফ ফোর ইয়ার্স চার বছরের ব্রেকের পর ব্রেকের পর দেউদের ট্রফি আবার খেলা হবে ইট ইজ দ্য সেকেন্ড মেজর ডোমেস্টিক লিস্ট এ টুর্নামেন্ট ইট ইজ দ্য সেকেন্ড মেজর ডোমেস্টিক লিস্ট এ টুর্নামেন্ট হেল্ড ইন ইন্ডিয়া আফটার দ্য বিজয় হাজারে ট্রফি এই ট্রফিটি আরম্ভ কর সরি বিজয় হাজারের ট্রফি ট্রফির পরে ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রফি এটি দ্য ট্রফি ওয়াজ ইন্ট্রোডিউসড সেভেন্টি থ্রি নেমড ইন অনার অফধর এই ট্রফিটি আরম্ভ করা হয়েছে উনিশশো তেহাত্তর সন থেকে দিনকর দেওদরের স্মৃতিতে দ্য প্লেয়ার্স ফ্রম আসাম আর ঋষভ দাস রিয়ান পরাগ অভিনব অভিনব চৌধুরী মুক্তার হোসেন আমাদের অসমের চারজন খেলোয়াড় এই ট্রফিতে খেলার চান্স পেয়েছে যারা হলো ঋষভ দাস রিয়ান পরাগ অভিনব চৌধুরী এবং মুক্তার হোসেন নেক্সট টপিকে যাই যেটা আমাদের এই ভিডিওর লাস্ট টপিক আইএনএস চেন্নাই পার্টিসিপেটেড ইন বেস্টিল ডে সেলিব্রেশন ইন ফ্রান্স আমরা আগে ডিসকাস করেছিলাম যে চোদ্দো জুলাইয়ে ফ্রান্সে বেস্টিল ডে পালন করা হবে এবং ভারত একটি মুখ্য ভূমিকা ভারত একটি মুখ্য ভূমিকা থাকবে এই দিনে দ্য ইন্ডিজিনিয়াসলি ডিজাইন্ড অ্যান্ড বিল্ড গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই ইজ দ্য থার্ড অ্যান্ড লাস্ট শিপ অফ দ্য কলকাতা ক্লাস স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অফ দ্য ইন্ডিয়ান নেভি আইএনএস চেন্নাই হলো দেশীয়ভাবে বানানো একটি মিসাইল ডিস্ট্রয়ার যেটা কলকাতা ক্লাস স্টিল ক্যাটাগরিতে পড়ে এই আইএনএস চেন্নাইয়ের মতো হল শত্রু সংহারকা ভেনকুইসার অফ এনিমিস আইএনএস চেন্নাই হ্যাজ অন হার হিস আইএনএস চেন্নাই হ্যাজ অন হারসিল সিম্পলাইজিং জলিকটটু জালিকট্টু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন তামিলনাড়ু ফ্রম হোয়ে দ্য শিপ অ্যাসোসিয়েটস ইটস হেরিটেজ আইএনএস চেন্নাই একটা আইএনএস চেন্নাইয়ে একটি ছাড়ের চিহ্ন আছে যেটা তামিলনাড়ুর জল্লিকট্টু ফেস্টিভ্যালকে রিপ্রেজেন্ট করে আজকের টপিকগুলো এখানে শেষ করলাম এখন আমরা যাই কোয়েশনস অফ দ্য ডেথ কোয়েশনস অফ দ্য প্রথম কোয়েশন দেওয়া আছে এট প্রেজেন্ট হোয়াট ইজ দ্য টোটাল স্ট্রেংথ অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বর্তমানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কতজন জাজ আছে অপশান এ থার্টি থ্রি অপশান বি থার্টি ফাইভ অপশান সি থার্টি সিক্স অপশান ডি থার্টি ওয়ান এখানে আনসার হবে অপশান এ থার্টি থ্রি নেক্সট কোয়েশ্চনে দেওয়া আছে হোয়ার ইজ কুরিচু ড্যাম লোকেটেড কুরিচু ড্যামটি কোথায় আছে অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি চাইনা অপশান ডি নানব এখানে অ্যান্সার হবে অপশান বি ভুটান নেক্সট কোয়েশনে দেওয়া আছে যেটা লাস্ট কোয়েশন এই ভিডিওর হোয়েন ওয়াজ দেউদ ট্রফি ইন্ট্রোডিউসড দেউদর ট্রফিটি প্রথমে কবে খেলা হয়েছিল অপশান এ আছে নাইনটিন সেভেন্টি অপশান বি নাইনটিন এইটটি সেভেন অপশান সি নাইনটিন সেভেন্টি ফাইভ অপশান ডি নাইনটিন সেভেন্টি থ্রি এখানে আনসার হবে অপশান ডি নাইনটিন সেভেন্টি থ্রি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ